প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস ফাইভ এর ইংলিশ কোশ্চেন ও উত্তর নিয়ে আমি আলোচনা করছি। তো তোমরা দেখো, প্রথমে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, সেখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে। তো ডাইরেক্ট অ্যাক্টিভিটি ওয়ানে চলে গেলাম। এখানে অ্যাক্টিভিটি ওয়ান প্রথম কোশ্চেনটা দেখো, যে রাইট টি ফর ট্রু অ্যান্ড ফল এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন স্পেস, ফাঁকা জায়গায় ঠিক উত্তরের জন্য ঠিক এবং ভুল উত্তরের জন্য এফ লেখো। তো নম্বর ওয়ান, হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স। হিলারি ছিল ক্লাইম্বারদের মধ্যে প্রথম দলে। এটা ভুল, কেননা আমরা পড়েছিলাম হিলারি এবং তেনজিং নর্গে মেড অফ দ্য সেকেন্ড টিম, ঠিক এই জায়গায়। নেক্সট বি, হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম। এটা সেই দুটো টিমের লিডার ছিলেন। তিন সি, তেনজিং নর্গে সেকেন্ড টিম, এটাও ট্রু, এটাও ঠিক। এবার চলো অ্যাক্টিভিটি টু। অ্যাক্টিভিটি টুতে বলা হচ্ছে রে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, অর্থাৎ এলোমেলোভাবে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলি সঠিকভাবে সাজিয়ে নতুন বাক্য তৈরি করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে আমাদের, সেটা হলো এ ওয়াজ ভেরি স্টোরি ইন্টারেস্টিং দ্য, এলোমেলোভাবে সাজানো আছে, সেটাকে আমরা সাজিয়ে লিখলাম দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। নম্বর বি, হ্যাবিট ডগ আই বাগা পেট নেমড, ঠিক এটা হ্যাবিট ডগ আই বেগা পেট নেম, তো এটা হবে আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা। নম্বর সি, দ্য রেস ডিপিটেড টর্টয়েজ ইন দ্য র্যাবিট, এটা আমরা পড়েছিলাম একটা র্যাবিট অর্থাৎ খরগোশ ও কচ্ছপের কাহিনী, ছোট্ট একটা গল্প আমরা পড়েছিলাম, সেখানে কচ্ছপ ও র্যাবিটের মধ্যে একটা ছোট্ট রেস হয়েছিল। তো উত্তরটা হবে দ্য টর্টেজ ডিপিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস, দ্য টর্টেজ ডিপিটেড ইন দ্য র্যাবিট ইন দ্য রেস। অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি সিতে বলা হচ্ছে দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাবভ সেন্টেন্স। অ্যাক্টিভিটি সিতে বলা হচ্ছে যে রাইট রাইট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাবভ সেন্টেন্স ইন দ্য বক্সেস গিভেন বিলো, অর্থাৎ আমরা উপরের যে তিনটি সেন্টেন্সকে একসঙ্গে পড়লাম, এই ঠিক তিনটি সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেটটা আমাদের অ্যাক্টিভিটি থ্রিতে করতে হবে। তো চলো করে ফেলি। এখানে প্রথম বাক্যটি ছিল আমাদের দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য স্টোরি এবং বাকিটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং হচ্ছে প্রেডিকেট। বি, আই সাবজেক্ট এবং বাকি অংশ হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা প্রেডিকেট। সি, দ্য টর্টল সাবজেক্ট এবং ডিপিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস হলো প্রেডিকেট। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে তুমি আমার ভিডিওগুলি